বলিউডের নির্মাতা বিশাল ভরদ্বাজের হিন্দি সিনেমা খুফিয়াতে নায়িকা হিসেবে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী আজমিরি হক বাঁধনকে। জানা গেছে এই সিনেমায় যুক্ত হচ্ছেন কলকাতার গায়ক ও অভিনেতা শিলাজিৎ মজুমদারও। ভারতীয় প্রচার মাধ্যমের দাবি, সব ঠিক থাকলে খুফিয়া সিনেমায় গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন শিলাজিৎ। এর আগে গেল রোববার তিনি তার ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায় দিল্লি বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি। ছবি সম্বন্ধে লিখেছেন, দিল্লি চলো। পরদিন বৃষ্টি ভেজা রাজধানী দিল্লির একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন শিলাজিৎ। সিনেমার স্ক্রিপ্ট অনুযায়ী সোমবার ভোর থেকে শিলাজিতের অংশ ক্যামেরা বন্দি হবার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও তুমুল বৃষ্টির কারণে সেদিন শুটিং বাতিল হয়। বাঁধনের মতো শিলাজিতেরও বলিউডে এই প্রথম অভিনয়। এই দুজন ছাড়াও ছবিতে অভিনয় করতে দেখা যাবে আলী ফজল, আশিস বিদ্যার্থী এবং টাবুকে। ছবির টিজার ইতিমধ্যেই সাড়া ফেলেছে ইউটিউবে।